বহিরাগত শত্রুপক্ষের আক্রমণ থেকে বাঁচার জন্য কিংবা কোনো অপশক্তিকে ধ্বংস করার জন্য প্রতিটি রাষ্ট্রই নানান ধরনের প্রস্তুতি নিয়ে থাকে। আমাদের আজকের এই ভিডিওটিতে জানব বিশ্বের সবচাইতে শক্তিশালী ও ব্যয়বহুল 10 সামরিক বিমান এবং হেলিকপ্টারের বিস্তারিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক, বর্তমানের কোন দেশ সামরিক বিমানের দিক থেকে এগিয়ে আছে। 10 বি2 স্পিরিট। এটি শুধুমাত্র স্টিলথ বোম্বার নামেও পরিচিত। এটি আসলে আমেরিকার একটি ভারী বোমারু বিমান যা তৈরি করেছে নর্থরপ গ্রুমম্যান। বিমানটিকে রেডারে সহজে শনাক্ত করা যায় না। একে খুব বড় ধরনের আকাশপথের যুদ্ধের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। আমেরিকান এই বি2 স্পিরিট স্টিলথ বোম্বারটি প্রচলিত বোমার সাথে সাথে নিউক্লিয় বোমা বহন ও বর্ষণ করতে পারে। বি2 স্পিরিটে একমাত্র বিমান যা দূর আকাশে থেকেও নিজের অবস্থান গোপন করে মাটিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় বোমা ছুড়তে পারে। বর্তমানে আমেরিকান বিমান বাহিনী মোট 20টি বি2 স্পিরিট পরিচালনা করছে। আমেরিকান এই বি2 স্পিরিট স্টিলথ বোম্বারের মূল্য $240 কোটি। 9 F-22 র্যাপ্টর। এটি বিশ্বের অন্যতম দামি যুদ্ধবিমান এবং আমেরিকান এই স্টেলথ ফাইটার F-22 রেপ্টর, যে বর্তমান সময়ের সেরা ফাইটার এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্টেলথ টেকনোলজি, অসাধারণ ম্যানুভারিটি ও গতি, অত্যাধুনিক ইলেকট্রিক সেন্সর ব্যবস্থা সব মিলে F-22 রেপ্টর সত্যি অসাধারণ। লকহিড মার্টিন দ্বারা মার্কিন বিমান বাহিনীর জন্য নির্মিত এই বিমানটিতে রয়েছে 2টি ইঞ্জিন, 1টি আসন এবং সমস্ত আবহাওয়া স্টেলথ টেকনোলজির গোপন থাকার সক্ষমতা। এই F-22 রেপ্টর বিমানটি দূরবর্তী মিসাইলকে ধ্বংস করতে পারে, সুপারসনিক গতিতে উড়তে পারে এবং প্রায় সব ধরনের রেডার শনাক্তকরণ এড়াতে পারে। এই F-22 রেপ্টরের দাম প্রায় $350 মিলিয়ন। 8 C-17A গ্লোব মাস্টার। এই বোয়িং প্লেনটি মার্কিন বিমান বাহিনীর জন্য নির্মিত হয়েছিল এবং এটি মার্কিন সামরিক পরিবহনের জন্য সবচেয়ে বড় বিমান। এটি আমেরিকার বিভিন্ন কৌশলগত মিশনে সৈন্য এবং মাল পরিবহনে, চিকিৎসা নিরস্ত্রীকরণে ব্যবহার করা হয়। 4টি অতিকায় টার্বোফ্যান ক্রমাগত প্রোপেল করে চলে এই গ্লোব মাস্টারকে। বোয়িং 757-তে যে ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল ঠিক সে ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। প্রতিবারে 102 জন প্যারাট্রুপার ড্রপ করতে পারে এই C-17A গ্লোব মাস্টার 3। 17A গ্লোব মাস্টার 3 এর দাম প্রায় $328 মিলিয়ন। 7 P-8A পোসাইডন। 787 জেটের এই সামরিক ভার্সনটি মার্কিন নেভির হাতে তুলে দেওয়া হবে, যা ব্যবহৃত হবে মূলত সাবমেরিন যুদ্ধ এবং ইন্টেলিজেন্স সংগ্রহের কাছে। তবে এর সার্ভিস পুরোপুরি পেতে অপেক্ষা করতে হবে বলে এই প্রজেক্টের ডেভেলপাররা জানিয়েছে। এর মূল্য $2,900,000। 6 VH-71 কেস্ট্রেল। এই হাইটেক হেলিকপ্টার প্রজেক্ট ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টের সাবেক চপার ফ্লিটের স্থলাভিষিক্ত হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ হেলিকপ্টার বারাক ওবামা ও তার পরবর্তী প্রেসিডেন্টের অফিস থেকে বাড়ি ফেরে যান হতে চলেছে। তবে গত 22 জুলাই মার্কিন কংগ্রেসে এই হেলিকপ্টার প্রকল্পের জন্য বাজেট বাড়িয়ে $4,850 লক্ষ করার প্রস্তাব রাখা হয়েছে। এর বর্তমান মূল্য $2,410 লক্ষ। 5 E-2D অ্যাডভান্সড হক আই। টার্গেটেড টেরিটরি ছাপিয়ে এর পাওয়ারফুল এবং অ্যাডভান্সড রাডার সিস্টেম 300% এলাকা আরও বেশি কভার করবে। এখনও এটি আন্ডার ডেভেলপড অবস্থায় আছে, যদিও এর 2টি পরীক্ষামূলক সংস্করণ এর মধ্যে মার্কিন নেভিকে সরবরাহ করা হয়েছে। আমেরিকার নৌবাহিনী যে এতে সন্তুষ্ট সে কথা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মূল্য $2,320 লক্ষ। 4 F-35 লাইটনিং। মার্কিন সমর বিভাগের এ যাবৎকালের সবচেয়ে বড় ডিল সই হয় এই সুপারসোনিক ফাইটারের প্রজেক্ট শুরু হওয়ার সময় 2001 সালে। যদিও কোনো কোনো লবির এক্সপার্টরা মনে করছেন এই বিমান তাদের আশা পূরণ করতে পারেনি, তাদের মতে এটি খুবই হালকা এবং তুলনামূলকভাবে অস্ত্র বহনে অসমর্থ। 2007 এবং 2008 সালে কম্পিউটার হ্যাকারদের দ্বারা 7.5 মিলিয়ন কোডের তথ্য পাচারকালে এই বিমানের তথ্য পাচার হয়ে গিয়েছে বলে আশঙ্কা করেন কেউ কেউ। তাই আমেরিকার প্রতিপক্ষের স্কোয়াডে এই বিমানের দেখা পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর মূল্য $1,220 লক্ষ। 3 V-22 অস্প্রে। 2007 সালে সাদ্দাম পরবর্তী ইরাকে হিংসা দমনে প্রথম ব্যবহার করা হয় V-22 অস্প্রে।
টিল্ট রোটারের মাধ্যমে মাটি ছেড়ে ওরা এই যুদ্ধ বিমান হেলিকপ্টারের মতো ওঠানামা করে। তাও তা একটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উড়ে যেতে পারে। মারাত্মক শক্তি সম্পন্ন এই বিমানের ইতিহাস আরেকটু ঘাটলে জানা যাবে এর ধ্বংসযজ্ঞের আরো তথ্য। এর মূল্য $1,180,000। দুই, EA-18 জি গ্রাউলার। এটি মূলত FA-18 হর্নেট ফাইটারের একটি হালকা অস্ত্র সজ্জিত সংস্করণ। মূলত ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য একে তৈরি করা হয়েছে। মূলত এখন মার্কিন নৌবহরে কাজ করছে। এটি অ্যান্টি এয়ারক্রাফট র্যাডার অবজেক্ট খুঁজে বের করে এবং শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেম নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতেও সক্ষম। এর মূল্য $1,020,000। এক, FA-18 হর্নেট। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের নাম্বার 1 আক্রমণাত্মক যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি সার্ভিস শুরু করে 1980 সালে। গ্রাউন্ড এবং এরিয়াল উভয় টার্গেটে অ্যাটাক করতে সক্ষম। বর্তমানে এটি US এয়ারফোর্স ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ডের সামরিক ভাণ্ডারে মার্কিন পরিতোষিক হিসেবে জায়গা পেয়েছে। এর মূল্য $940,000। প্রিয় ভিউয়ার্স, বর্তমান বিশ্বের সেরা 10টি যুদ্ধ বিমানের মধ্যে আপনার কাছে কোন বিমানটিকে সবচাইতে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। বিশ্বের শক্তিশালী সামরিক ইস্যুতে আরও এমন নানান অজানা তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।